গত কয়েক সপ্তাহে মেক্সিকো সীমান্ত দিয়ে শরণার্থী আসা উল্লেখযোগ্য হারে কমে গেলেও এ নিয়ে রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। টেক্সাসের ইগলপাস শহরে গত ডিসেম্বরে দৈনিক 1000-এর বেশি শরণার্থী ঢুকলেও এখন তা 500-তে নেমে এসেছে। সীমান্তের কয়েক মাইল এলাকা জুড়ে নতুন করে ধারালো কাঁটা তারের বেড়া নির্মাণ করেছে টেক্সাস কর্তৃপক্ষ। ছোট একটি ছেলের পরিত্যক্ত জুতা পড়ে আছে, কাঁটাতারে আটকে আছে একটি জ্যাকেট। টেক্সাসের ইগলপাস থেকে একটু দূরে রিও গ্র্যান্ডে গত কয়েকদিনে শরণার্থীদের ফেলে দেয়া কাপড় জমে স্তূপ হয়ে আছে। 38 বছর বয়সী হন্ডুরাসের এই নারী তার 16 বছর বয়সী মেয়ে এবং 3 বছর বয়সী ছেলে সহ যাত্রা করেছেন। তিনি বলেন, কঠিন সমস্যার কারণে তারা দেশ ছেড়েছেন। তার মেয়ে অপহরণের শিকার হওয়ার পর তারা হন্ডুরাস ছাড়ার সিদ্ধান্ত নেন। রিপ্রেজেন্টেটিভ টনি গঞ্জালেস বলেন, শরণার্থী সংকট আরো বেড়েছে এবং নিয়ন্ত্রণের বাইরে। This crisis has spiraled way out of control and we are at the point of no return. একজন স্থানীয় আইন প্রয়োগকারী কর্মকর্তা জানান, টেক্সাসের ইগলপাসে ডিসেম্বর মাসে প্রতিদিন প্রায় 1000 শরণার্থী এসেছে। সেই সময় তাদের সামলানো অনেক বেশি কঠিন ছিল, যেখানে মেক্সিকো সীমান্তের শহরটিতে 30,000-এরও কম মানুষের বসবাস। টেক্সাস থেকে বাসে করে পাঠানো শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য নিউ ইয়র্ক সিটি এবং শিকাগো আলোচনায় এসেছে। ছোট শহরগুলোতেও শরণার্থীদের প্রভাব অনুভূত হচ্ছে। ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি শরণার্থীদের জন্য 2022 সাল থেকে এখন পর্যন্ত জর্জিয়ার অ্যাটলান্টা সিটিকে প্রায় $12 মিলিয়ন তহবিল দিয়েছে। মারিকোপা কাউন্টির শরণার্থীদের সেবাদানকারী অলাভজনক সংস্থাগুলোর জন্য গত মে মাস থেকে বরাদ্দ দিয়েছে $5 মিলিয়ন। 2020 সাল থেকে অ্যারিজোনার পিমা কাউন্টিকে দেয়া হয়েছে $65 মিলিয়নেরও বেশি। কলোরাডো ডেনভার সিটি খরচ করেছে $33 মিলিয়নেরও বেশি। কলম্বিয়া থেকে আসা 33 বছর বয়সী এই গৃহকর্মী বলেন, তার একমাত্র মেয়ের জন্য আরো উন্নত জীবনের আশায় তিনি ঝুঁকি নিয়ে আমেরিকায় এসেছেন। শিক্ষাদি মারজান, TBN24 নিউজ ডেস্ক। নিউইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।